আজ আমরা যাচ্ছি বড়গাং রিসোর্টে। বড়গাং রিসোর্টে আপনারা দুইভাবে আসতে পারেন, রাঙামাটি ও কাপ্তাই হয়ে। আজ আমরা কাপ্তাই থেকে বাইকে করে রওনা হলাম। আঁকাবাঁকা পথ, দুপাশে অরণ্যের অন্যরকম ভিউ। রাস্তা মেরামতের কাজ চলায় আমরা একটু সাবধানতার সাথে যাচ্ছি। বর্তমানে রাঙামাটি থেকে আপাতত আসা যাওয়া করা যাচ্ছে না, কারণ ব্রিজ নির্মাণ কাজ চলমান। বলতে না বলতে আমরা চলে আসলাম বড়গাং রিসোর্টে। রাঙামাটি লেকের পাশে অবস্থিত এই রিসোর্টটি প্রবেশ করতেই চোখে পড়ল অসাধারণ ফুলের বাগান, কিচিমিচি পাখির ডাক, ঠিক অন্যরকম এক অনুভূতি। আজ আমরা আপনাদের পুরো রিসোর্ট ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা যারা শহর থেকে আসবেন, আগে আপনারা পছন্দ মতো খাবার অর্ডার দিয়ে ঘুরতে যাবেন। এখানে ট্রেডিশনাল, লোকাল ও চাইনিজ খাবার পাওয়া যায়। সুস্বাদু বিভিন্ন রকমের মাছের আইটেম আছে। এখানে বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে সোলার ও জেনারেটরের মাধ্যমে সার্ভিস দিয়ে থাকে। রাত্রি যাপনের জন্য দু তিনটা কটেজ রয়েছে। 2,000-2,500 টাকার মধ্যে এখানে রাত্রি যাপন করতে পারবেন। আর একটু বিনোদনের জন্য আপনি চাইলে লেকে কাইকিং করতে পারেন, ঘুরে দেখতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য, স্বচ্ছ নীলাভ জল আর বিস্তৃত আকাশ দেখে মনে হতে পারে পাহাড়ের মধ্যে সমুদ্রের তীরে পৌঁছে গেছেন। পানি শুকিয়ে যাওয়ায় কিছু কিছু জায়গায় চর জেগে উঠেছে, দেখলে মনে হবে সেন্ট মার্টিন দ্বীপ। ভ্রমণ পিপাসুরা ঘুরে যেতে পারেন। She'll tell you you're not the one. Why'd you have to show up and pretend you're the favorite, like pie in the oven, trees evergreen, warm by the fire, a bright winter dream. Now I'm not a hater, but if I got to choose, I'd be hearing Christmas songs, though I'm a Jew. Sing along, why can't it always be December?